ভাল ভাবে দেখন্তু এই রাস্তা টু এহা কেউ উপান্ত অঞ্চলর রাস্তা ভলি লাগুথিব কিন্তু বাস্তবরে এহা হেউচি নবরঙ্গপুর জিলাপালক কার্যালয় থরু মাত্র 1 কিলোমিটার দূরে থিবা তেলিগুড়া গাঁর দীপ তল অন্ধার ভলি জিলা কার্যালয় থরু মাত্র 1 কিলোমিটার দূরে থিবা এবং এসপিঙ্ক কার্যালয় থরু মাত্র 200 মিটার দূরে থিবা গাঁকু সংযোগ করি পারুনি রাস্তা অল্প বর্ষারে মধ্য কাদুয়া পচপচ হেউচি রাস্তা গাঁরে কোনসি লোকঙ্ক দেহ খারাপ হলে আম্বুলান্স আসি পারু নাহিন অনেক থর প্রশাসনিক অধিকারীক নিকটে দাবি জনাইবা পরে মধ্য কোনসি সুফল মিলুনি বাধ্য হই দাবি পূরণ পাই অভিনব উপায়ে প্রতিবাদ জনাইছন্তি গ্রামবাসী কাদুয়া পচপচ রাস্তারে তলি রই প্রতিবাদ জনাইছন্তি দেড় কিলোমিটর দূরে এমএলএ ঘর দুই কিলোমিটর দূরে কলেক্টর অফিস থিবা সত্ত্বে এ গাঁর রাস্তা ঠিক হয়ে পুনে আজি পর্যন্ত ইয়ার এমএলএ শ্রী মনোহর রন্ধারি দুই থর এমএলএ হলে 10 বর্ষ এ পাখে রে ইয়াড়ে যাচ্ছেন কারে কিন্তু হলে বি সে রাস্তা দেখি পু না মহাশয় সদাশিব প্রধানী সে নবরঙ্গপুর এমএলএ হওয়া সত্ত্বে আজি পর্যন্ত রাস্তাকে আসি পু না মেডিকাল তো স্যার কুহতু না মেডিকাল অসুবিধা বহুত এইদার গোটে পেসেন্টর জীবন বি এটি পলাইব কাই গোটে অ্যাম্বুলেন্স এটি চালি যাওয়া এটি ঠিক রাস্তা না এটা তো চারিচকিয়া অ্যাম্বুলেন্স কোন আসব এটি আমার গাঁরে গোটে লোক সিরিয়াস হয়ে গেলে মধ্য নাকি আমি অটো খোঁজবু গাড়ি খোঁজলে বলে তোমার গাঁকে যাওয়ার বাপা তোমার রাস্তা ভুল নাই আমি আসবু নাই বলছেন মেম্বর সরপঞ্চ সব দেখুছেন গাঁর রাস্তা কিন্তু এই গাঁ অসুবিধা অছে কি নাই সেটা মানে দেখুছেন যে আসনা করু না আজ আমি রোপা করছু স্যার এই গাঁ সে রোড নেই আমি রোপা চালছি এটি বারম্বার দাবি পরে কিছু বর্ষ পূর্বে এই রাস্তা নির্মাণ পাই 35 লক্ষ টঙ্কা মঞ্জুর হয়েছিল হলে কোণসে কারণবশত এই টঙ্কাকু অন্য এক রাস্তায় ব্যবহার করা যাইছিল পরে এই রাস্তা কথা ভুলিগলা প্রশাসন এর প্রতিবাদে বিজেপি রাজ্য কার্যকারিণী সদস্য গৌরী শঙ্কর মাঝিঙ্ক আহ্বান ক্রমে গাঁর শতাধিক মহিলা ও পুরুষ একাঠি হয়ে রাস্তায় তলি রইলে আগামী দিনরে যদি রাস্তা নির্মাণ করা ন যায় তবে গ্রামবাসী জিলাপালক অফিস আগে আন্দোলন করবে বলে চেতাবনী দিয়েছেন জিলা সদর মহকুমারু মাত্র গোটে কিলোমিটর কলেক্টর মহোদয় বাসভবন অধা কিলোমিটর তিন থর এমএলএ তাঙ্ক ঘটু 400 মিটর আউ এসপি অফিস টু মাত্র 200 মিটর আপনার দেখবে এই তেলিগুড়া রাস্তা দীর্ঘ 70 বর্ষ পরে মধ্য এই রাস্তা তৈরি হয়ে পারলা না সেই গাঁর লোক আজ এই রাস্তায় ধান লগাইছেন অভিনব প্রতিবাদ করি করি আউ এই রাস্তা যদি আগামী দিনে তৈরি ন হুয়ে তাহলে গাঁর লোক যাই কলেক্টর অফিস ঘের করা বাধ্য হবে বিজেপি গাঁর লোক সহ সবুলে আউ এই যে প্রশাসন কু নিন্দা করছি এই সরকার কু হাই হাই করছি 70 বর্ষ পরে মধ্য মোদী সরকার যে হাজার হাজার কোটি টাকা দৌঁচান রাস্তাঘাট নির্মাণ পাই বলি করি রাস্তাঘাট তৈরি করু না এই রাস্তা কু যদি 2-3 মাস ভিতরে যদি তৈরি না করতে তাহলে ভারতীয় জনতা পার্টি রাজরাস্তার ওলাইবা পাই বাধ্য হব তেলিগুড়া গাঁর এই রাস্তার দৃশ্য হি বয়ান করুছি লোকঙ্ক পাই সরকারক দরদ কেতে প্রশাসন এ দিগরে কেবে দৃষ্টি দেই সমস্যার সমাধান করিব তাকু হি গ্রামবাসীক অপেক্ষা নবরঙ্গপুর ক্যামেরা পর্সন বিকাশ সুমিত ঘণ্টঙ্ক রিপোর্ট অর্গস্টি।